মাসিমা, আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন? বললুম তো সুব্রত, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাইছি না। তুমি তুমি এখন এসো। ঠিক আছে, আপনি আমার উপরে রেগে থাকলে বলুন না, আমি চলে যাচ্ছি, কিন্তু ওরা ইন্টারভিউটা নিক। আপনারাও আজকে আসুন। তুই ঘরে যা, ঝিলিক। মামি, তুমি ভদ্রতা ভুলে গেছো না? দেখো মা, এই দীপু, তুই কার মুখের উপর কি কথা বলছিস রে? হ্যাঁ মামি, ওনারা, আমি শুধু একটা কথাই জানতে চাইবো, কি হয়েছে? কি হয়েছে আবার আপনি জানতে চাইছেন সুব্রত বাবু? আপনি জানেন না কি হয়েছে? মা না, বলছিলাম যে আপনি আমাদের মেজ বউকে নিয়ে ঝিরিককে উদ্ধার করতে গেলেন, যে কোন আপকেলে বলুন তো। তার মানে? মা, তার মানে আর কি, বাড়ির বউ যদি এখন এভাবে, আর না, আপনারা এত কেন রাগ করছেন আমি তো বুঝতেই পাচ্ছি না। আপনাদের তো গর্ব হওয়া উচিত। তাছাড়া মিসেস মুখার্জি একজন টিপিক্যাল হাউস ওয়াইফ হয়েও এত বড় একটা কাণ্ড করেছেন, এটা তো সত্যি গর্বে। কি হয়েছে? শুনুন, আপনারা আসুন। কি হয়েছে মমতা? কিছু হয়নি তো ঠাকুরজি, সুব্রত চলে গেলে দোরটা দিয়ে দিও। মমতা, ভদ্রতা কি ভুলে গেছো নাকি? ভদ্রতা দাদা গো, ভদ্রতা কার সঙ্গে ভদ্রতা গো? কিসের ভদ্রতা দাদা গো? হ্যাঁ, বাড়ির বউয়ের জন্য বাড়ির সম্মান চলে যাচ্ছে আর তুমি ভদ্রতা রক্ষার কথা বলছো? এসব কি বলছেন আপনারা? কি বলছি, মেজগোকা বাড়ি ছেড়ে চলে গেছে সে কথা তুমি জানো সুব্রত? কেন, কাজে গেছে মমতা? মোটেও কাজে যায়নি দাদা গো, ও গেছে যাতে মেজবুয়ের মুখ না আড্ডে। পিসিমণি, মা এখানে, মামা তো আছে, মামাকে বলতে দাও একটু। না, মামা কোনো কথা বলবে না, কথা বলবে তোর মামি। না না, আর কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। মাসিমা, আপনারা কি বলতে চাইছেন আমি বুঝেছি। আমার বাড়িতেও ঠিক একই কথা শুনতে হয়েছে। সে তো শুনবেনি, সত্যি কথা? না, সত্যি নয়, পুরোপুরি মিথ্যে। দেখুন, আমার বউ গ্রামের মেয়ে, স্বল্প শিক্ষিতা, তার মুখে এ সমস্ত কথা শোভা পেলেও পেতে পারে, কিন্তু আপনারা তো শিক্ষিত, সবাই আপনাদের উকিল বাড়ি বলে সম্মান করে, আপনারা এ সমস্ত কথাগুলো বলছেন কি করে? তার মানে আপনি আমাদেরকে অশিক্ষিত বলছেন দাদা গো? ঠিকই তো বলেছে, এই ব্যবহার যারা করতে পারে তাদের আবার শিক্ষা কিসের? আমি চলে যাচ্ছি, শুধু একটাই কথা বলবো, আপনি তো জজ মানুষ, বিনা দোষে কাউকে শাস্তি দেওয়াটা আপনার কাজ নয়। মিসেস মুখার্জি যেন কোনো শাস্তি না পায় এটা আপনি দেখবেন, কারণ আমার বোন যদি কোনো কষ্ট পায় আমি সহ্য করতে পারবো না কিছুতেই না। কাকু,
তুমি আর এখানে এসো না, তুমি আর এখানে এসো না কাকু। আমাকে যে এখানে আসতেই হবে, তুই যে এখানে আছিস রানা, তুই যে আমার প্রাণ ভোমরা, তুই যে আমার ছেলে, তবু তবু তুমি এখানে এসো না কাকু। মাসির কান্না আমি দেখছি, তোমার কান্না আমি দেখতে পারবো না কাকু। ও কিছু না রে, ও কিছু না, ওই দেখ কষ্ট পেলে একটু চোখে জল তো বেরোবি বল। তুই কষ্টটা দূর করে দে না। ব্যাস মিটে গেল, হয়ে গেল, আবার কোনো কষ্ট রইল না। তুই ঠিক এভাবেই তোর মাসির কষ্টটা দূর করে দে জিনিক। আমার বোনের দায়িত্ব আমি তোর হাতে দিয়ে গেলাম। মনে রাখিস মাসি কতটা ঝুঁকি নিয়ে তোকে বাঁচিয়েছে, তুই তুই ওনাকে এই অপমানের হাত থেকে বাঁচা জিনিক, বাঁচা। অপমান? মাসির অপমান? কিসের অপমান কাকু? তুই 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 এর মধ্যে ঢুকিস না, এর মধ্যে তুই ঢুকিস না। তুই শুধু তোর মাসির চোখের জলটা মোছানোর ব্যবস্থা কর। আসি আমি। মমতা, আজ আমার বাড়ি সত্যিই অপমানিত হলো। মেজ বৌমা সে অপমান করেনি, সে অপমান করেছো তুমি। তোমার সম্পর্কে আমার অন্য ধারণা ছিল মা। আদেশ চুপ। পিসমনি একটা কথা মনে রেখো, মা এবারে সম্মান রাখার কোনো চেষ্টা করেনি, আর ছোটটা তো বড়দের দেখেই শেখে, তাই কার সম্মান এবার আমি কতটা রাখবো সেটা একবার ভেবে দেখো না। কি বলবে এবার বলো। কিছু না, কিছু না। দাঁড় করিয়েছে দেখো একবার। অতীশ, অতীশ তোমার মুখের উপর এভাবে বলে গেল বৌদি? মেজবউয়ের এত বড় সাহস? আমি কি করে মাকে বাঁচাবো কাকু, আমি কি করে মাকে বাঁচাবো? কেউ তো আমার কথা শুনছেই না কাকু,
আমি কি করে মাকে বাঁচাবো? তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।